বন্ধু ভারত বাংলাদেশকে মারতে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করল এয়ার ডিফেন্স মিসাইল। বাংলাদেশ যেন নিরুপায়। বড় ভাই দাদাবাবু ভারতের কথায় এক চুলও নড়তে পারে না বাংলাদেশ। ভারত যেটা বলে সেটাই করে বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ কে বাংলাদেশ কো দোস্ত কেতা হ্যায় ভারত। ভারতী বজীর আজম বাংলাদেশ কো দোস্ত কেতে হ্যায়, ভাই কেতে হ্যায়, বন্ধু কেতে হ্যায়। লেকিন ভারত দূসরি তরফ দেখে তো বাংলাদেশ কি পিঠ মে ছুরা ঘোঁপতে হ্যায়, বগল মে ছুরি মুহ পর রাম রাম। ইয়ে কহাবত ভারত পর ফিট ব্যাঠতি হ্যায়, ক্যুঁকি এক তরফ দেখে তো ভারত কে বজীর আজম জব বাংলাদেশ আতে হ্যায় তো ইনকো দোস্ত কেতে হ্যায়, ইনকো ভাই কেতে হ্যায়। বাংলাদেশ কি জঙ্গ লড়ি হ্যায়, বাংলাদেশ কা সাথ দিয়া হ্যায়, বাংলাদেশ কে আচ্ছে দোস্ত মানে জাতে হ্যায়, বাংলাদেশ কি মদদ করতে হুয়ে নজর আতে হ্যায়। লেকিন জব ও ভারত মে চলে জাতে হ্যায় তো বাংলাদেশ কে খিলাফ কাম করতে হুয়ে নজর আতে হ্যায়। মগরবী বঙ্গাল কে ইলেকশন হো ইয়া মগরবী বঙ্গাল কে অন্দর কোই কম্পেইন চালানি হো তো ওয়াহাঁ কে মুসলমানো কো বাংলাদেশী কাহা জাতা হ্যায়, বাংলাদেশী ঘুসপ্যাঠিয়ে কাহা জাতা হ্যায়, বাংলাদেশ কে উপর হামলে কিয়ে জাতে হ্যায়, বাংলাদেশিও কো স্মগলার কাহা জাতা হ্যায়। লেকিন আজ দেখে তো ভারত নে আপনে বর্ডার কে উপর মিসাইল নসব কর রাখে হ্যায়, বাংলাদেশ কো তবাহ করনে কে লিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম লগা রাখে হ্যায়, জিসকে জরিয়ে ও বাংলাদেশ কে উপর হামলা কর সকতে হ্যায়। আজ ইসি হওয়ালে সে ভিডিও হ্যায়। ভিডিও কি তরফ বড়নে সে পেলে আপ দোস্তোসে গুজারিশ হ্যায়, আগর আপ চ্যানেল পে নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, সাথ বনে বেল আইকন কো ভি দবায়েন, তাকে আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পেলে মিলতা রহে। চলেন ভিডিও স্টার্ট করতে হ্যায়, জি হ্যাভি গো। আসসালামু আলাইকুম, প্রতিবারের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধু ভারত বাংলাদেশকে মারতে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করল এয়ার ডিফেন্স মিসাইল। বাংলাদেশ যেন নিরুপায়। বড় ভাই দাদাবাবু ভারতের কথায় এক চুলও নড়তে পারে না বাংলাদেশ। ভারত যেটা বলে সেটাই করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে, নিজেদের স্বাধীনতা নিজেদেরকেই রক্ষা করতে হবে। ভারত যতই দাদাগিরি করুক না কেন, ভারতের কথায় কান না দিয়ে নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরের বাগডোগরা বিমানবন্দরে এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করেছে। ভারতের জন্য বাগডোগরা বিমান ঘাঁটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। নেপাল এবং ভুটান বাদে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের আর্টিলারি শর্ট রেঞ্জ MLRS এবং চীন থেকে লং রেঞ্জ MLRS সিস্টেমের আওতায়। আর স্বাভাবিকভাবেই এডি মিসাইলগুলো MLRS শেল ঠেকানোর জন্য উপযুক্ত নয়। পরিবর্তে এসব এয়ার ডিফেন্স মিসাইল এয়ারক্রাফট এবং ক্রুজ মিসাইল ঠেকানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। কিন্তু যেহেতু বাংলাদেশের সব রকমের MLRS শর্ট রেঞ্জ এবং MLRS লং রেঞ্জ এবং এডি মিসাইলগুলো ভারতের এয়ার ডিফেন্স মিসাইলের আওতায় রয়েছে, তাই ভারত চাইলেই নেপাল ভুটান এবং বাংলাদেশে মুহূর্তেই আক্রমণ চালাতে সক্ষম হবে। এ সম্পর্কে কয়েকজনের মন্তব্য আমি হুবহু তুলে ধরছি। আমিনুল ইসলাম তারেক বলেছেন, ভারতই সবকিছু করবে আর বাংলাদেশ ওদের এগুলো দেখে হাততালি মারবে, কিছুই করতে পারবে না, কারণ ভারত হলো বাংলাদেশের দাদাবাবু। ম্যাক্স প্ল্যানেক বলেছেন, ভারতের হাসিমারা এবং বাগডোগরা এয়ারপোর্টে পাহাড় দ্বারা সুরক্ষিত, এছাড়া বারাক 8 ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী। আজারবাইজান বারাক 8 দিয়ে আর্মেনিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছিল। এছাড়া S-400 এর এক রেজিমেন্ট এই অঞ্চলে মোতায়েন থাকবে। এছাড়া ভারত জার্মানির সাথে আগামী কয়েক মাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে 220টি স্কাই শিল্ড অ্যান্ড গান প্রযুক্তি সহ নিজ দেশে তৈরি করবার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এগুলো উৎপাদন করবে। এগুলো MLRS ঠেকাতে পারদর্শী। মোহাম্মদ ফারুক বলেছেন, বাংলাদেশের উচিত ভারতের এমন পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়া। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের অভিমত কি? বাংলাদেশকে নিজেদের মিসাইলের আওতায় নেয় ভারতের এমন কর্মকাণ্ডকে আপনারা কিভাবে দেখছেন জানতে চাচ্ছি আপনাদের মতামত। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো জি, ইয়ে থি ভিডিও। আর আপনি দেখা কে ভারত বাংলাদেশ কো বড়া ভাই বনকে দিখাতা হ্যায়, কবি ও ভাই বনতা হ্যায় তো কবি বদমাশি দিখাতা হ্যায়। ভারতীয় মিডিয়া হো ইয়া ভারতীয় বজীর আজম, ইয়ে দোনো হি এসে হ্যায়, বগল মে ছুরি মুহ পর রাম রাম। বাংলাদেশ কি পিঠ মে ছুরা ঘোঁপতে হুয়ে নজর আতে হ্যায়, বাংলাদেশ কে বর্ডার সে 8 কিলোমিটার দূর আপনে হওয়াই আড্ডে কে উপর ইনহোনে মিসাইল নসব কর রাখে হ্যায় বাংলাদেশ কি তরফ।
और ये सिर्फ बांग्लादेश की तरफ ही नहीं बल्कि भूटान के बॉर्डर के साथ, नेपाल के बॉर्डर के साथ, चाइना के बॉर्डर के साथ भी लगा रखे हैं। शॉर्ट एंड लॉन्ग रेंज मिसाइल नसब कर रखे हैं। ये बांग्लादेश के साथ भी ऐसे ही कर रहे हैं। एक तरफ देखें तो इनको बड़ा भाई बन के दिखाता है, कभी दोस्त बनता है, कभी इनको एहसान याद दिलाता है कि 50 साल पहले हम लोगों ने आपकी जंग लड़ी थी, आपके लिए आज़ादी की जंग लड़ी थी, आपके लिए खून बहाया था, आपके लिए जेल गया था। नरेंद्र मोदी तो बड़े बड़े झूठ बोलते हैं बांग्लादेश में आकर, लेकिन जब वो हिंदुस्तान वापस जाते हैं तो मगरबी बंगाल के अंदर खड़े होकर बांग्लादेश को धमकाते हुए नजर आते हैं, बांग्लादेश को धमकियां लगाते हुए नजर आते हैं, बांग्लादेश को घुसपैठिए कहते हुए नजर आते हैं, बांग्लादेशियों को स्मगलर कहते हुए नजर आते हैं। लेकिन ये इनकी दोगली पॉलिसी है जो बांग्लादेश के साथ चल रही है। कभी बांग्लादेश के ऊपर हमला करने की बात करते हैं तो कभी बांग्लादेश के साथ दोस्ती की बात करते हैं, कभी बांग्लादेश को अखंड भारत के अंदर शामिल करने की बात करते हैं तो कभी बांग्लादेश की आज़ादी की जंग लड़ी है ये ताना देते हुए नजर आती हैं। 50 साल गुजरने के बावजूद आज भी नरेंद्र मोदी बांग्लादेश में खड़े होकर उनको अपना एहसान याद दिलाती हैं, उनको ये बताते हैं कि मैंने आपके ऊपर ये एहसान किया था, मैंने आपके लिए जेल गया था, मैंने आपके लिए खून बहाया था। लेकिन आज के टाइम पे देखें तो भारत बिना मतलब के बांग्लादेश के साथ चलने को तैयार नहीं है। बांग्लादेश के ताल्लुकात चाइना के साथ बनते हैं, चाइना से कोई डील होती है तो हिंदुस्तान से हिंदुस्तानी मीडिया, हिंदुस्तानी वज़ीर आज़म शदीद एतराज़ात लगाता है उस मुआहदे के ऊपर, उस बात के ऊपर, उस एग्रीमेंट के ऊपर। बांग्लादेश ने किसी से असला खरीदना हो, एयरक्राफ्ट खरीदने हो, तो पहले भारत की मिन्नतें करे कि आप हमें इजाज़त दें फिर हम खरीदेंगे, भारत ये चाहता है। लेकिन बांग्लादेश खुद मुख्तार मुल्क है। बांग्लादेश ने अपने आप को साबित करने के लिए साउथ एशिया में ज़बरदस्त कामयाबियां हासिल की हैं। जीडीपी पर कैपिटा में पाकिस्तान ही नहीं बल्कि भारत को भी बीट किया है। लेकिन भारत अब बांग्लादेश का दुश्मन बनता जा रहा है। बांग्लादेश जिस तरह तरक्की कर रहा है, भारत को अब शदीद गुस्सा आ रहा है बांग्लादेश के ऊपर कि आज बांग्लादेश हमसे आगे निकल रहा है और दुनिया में बांग्लादेश के ऊपर बहुत ही ज़्यादा तारीफें की जा रही हैं और भारत के ऊपर अफसोस किया जा रहा है कि भारत आगे पीछे रहता जा रहा है और बांग्लादेश आगे निकलता जा रहा है। भारत को ये हज़म नहीं हो रहा, यही वजह है कि बांग्लादेश को अब दोस्त के बजाय दुश्मन की नज़र से देखना शुरू कर दिया है भारत ने। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।